আমাদের পরমারাধ্য পিতৃদেব সৎসঙ্গের প্রধান আচার্যদেব পরম পূজ্যবাদ শ্রী শ্রী দাদা আজকে সকালে 16ই ডিসেম্বর নিজ ধামে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ ধামে যাত্রা করেছেন। দুর্গাপুরে মিশন হাসপাতালে তিনি দীর্ঘদিন অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন, তাকে দুর্গাপুরে নিয়ে আসা হয় মিশন হাসপাতালে। সবার সব প্রচেষ্টা প্রার্থনা আকুল উদ্গ্রীবতা সমস্ত কিছুর অবসান ঘটিয়ে তিনি তার ইহলোকের যাত্রা ইহলোকের মহালীলা সাঙ্গ করে তার নিজ ধামে প্রত্যাবর্তন করেছে। সমস্ত ভক্ত অনুরাগীদের কাছে আমার নিবেদন, এই বিকট বিষম পরিস্থিতিতে আপনারা ধৈর্য স্থৈর্য রাখবেন, আমরা যে শ্রী শ্রী ঠাকুরের অনুগামী অনুসারী তার দৃষ্টান্ত স্থাপন করে আবেগ তাড়িত হয়ে এমন কোন হঠকারী কিছু করবেন না যা নিজের এবং আর সকলের জীবন বৃদ্ধির অন্তরায় হয়ে ওঠে। স্থির করা হয়েছে দুর্গাপুরে, এই দক্ষিণ দুর্গাপুর মন্দির রয়েছে সেখানেই তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ কাজ সম্পন্ন হবে। আপনারা যে যেখানে আছেন সেখান থেকেই আমাদের প্রিয় পরমের যোগ্য প্রতিভু তার প্রেম করুণা দয়ার সুযোগ্য ধারক এবং বাহক পরমারাধ্য আচার্য দেবের স্মরণ তার আর জীবন তার লীলা তার প্রেম সবকিছু স্মরণ করে এবং নামময় হয়ে প্রার্থনাশীল হয়ে পরস্পরকে সহানুভূতি এবং সমবেদনা পরশ দিয়ে স্থির থাকুন। পুরুষোত্তম চির অতন্দ্র তার তার এই রথ চলবেই অব্যাহত গতিতে চলবে। বন্দে পুরুষোত্তমম।